দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে কৃষক দল। সকাল 11:30টায় নগরীর আগরপুর রোড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সদর বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করে জেলা দক্ষিণ ও উত্তর কৃষক দল। দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক এইচ এম মহসিন আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তারা। এ সময় তারা অভিযোগ করেন, ভোটারবিহীন সরকার সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে পাচার করছে বিদেশে। নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলেও মন্তব্য করেন বক্তারা।